ভুল পরীক্ষা কেন্দ্রে চলে আসা এক পরীক্ষার্থীতে সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন খোদ মহকুমা পুলিশ আধিকারিক নিজের গাড়িতে। রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত টেট উৎসব। রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী মাতোয়ারা হয়েছে এই উৎসবে। আজ বাঁকুড়া জেলার এক পরীক্ষা কেন্দ্রে এক অন্যরকম ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আয়েশা খাতুন নামে এক পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্র পড়ে পাত্রসার কলেজের, কিন্তু সে ভুল করে চলে আসে সোনামুখী এলাকায়। পরীক্ষার সময় গড়িয়ে আসায় বিপত্তি দানা বাঁধে ওই পরীক্ষার্থীদের মধ্যে। সে রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। বিষয়টি চোখে আসে বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক কুতুবুদ্দিন খানের। তিনি তড়ি ঘড়ি ওখান থেকে নিজের গাড়ি করে আয়েশা খাতুন পৌঁছে দেন পাত্রসাহের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে। মহকুমা পুলিশ আধিকারিকের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী এবং সকল স্তরের মানুষজন। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। একজন পরীক্ষার্থী আমাদের সোনামুখীতে ভুল করে এসেছিলেন, উনি এখন পরীক্ষা দিতে পারছেন? আমরা পরীক্ষা দিতে আমরা ওনাকে টাইমলি পৌঁছানোর ব্যবস্থা করেছি। আমরা যখন সোনামুখী কলেজে যখন আমাদের অফিসার আমাদের পুরো টিমটা যখন এখানে দাঁড়িয়ে স্টুডেন্টদেরকে প্রেসিং করা স্টুডেন্টদের লাইন যখন ঠিক করছিল, তখন একটা ক্যান্ডিডেট ও যার নাম আয়েশা খাতুন, উনি ওই ভেনু থেকে বের হচ্ছিলেন। তখন জিজ্ঞাসা করা হলো, উনি খুব টেন্স মনে হচ্ছিলেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিলো, উনি বলছিলেন কি আমি ভুল করে এই সোনামুখী কলেজে সেন্টারে চলে এসেছি, বাট ওনার কলেজ ওনার যে সেন্টারটা ওটা পাত্রসাহেব মহাবিদ্যালয়তে ছিল। তখন 11:20 আর যেহেতু এখান থেকে 20-22 কিলোমিটার আছে পাত্রসাহের ওই সেন্টারটা, তো আমরা তখন জিজ্ঞেস করলাম কি আপনার কাছে কোনো ভেহিকেল আছে কি না। উনি বললেন কি না, আমার কাছে কোনো ভেহিকেল নেই। অ্যান্ড উনি কাঁদছিলেন, তখন আমরা আমাদের গাড়ি থেকে ওনাকে পৌঁছানোর ব্যবস্থা করেছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনার নাম? আমি এজিপি বিষ্ণুপুর, আর আমার টিম আমার বিষ্ণুপুর সাব ডিভিশন টিম। আচ্ছা, ধন্যবাদ স্যার। সকলেই জানেন এই আরকে জুয়েলারি গত পয়লা বৈশাখ ওপেনিং হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর গহনা। এবং এই বছর আমাদের এই আরকে জুয়েলারি প্রথম ধনতেরের উৎসব পালন করতে চলেছে, এবং এই উৎসব উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের অফার রেখেছি। যেমন রয়েছে গহনার মজুরিতে 30% ছাড়, এবং কেনাকাটার উপর রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। আমি সকল ধূপগুড়িবাসীকে এই ধনতেরাস উপলক্ষে আমাদের এই আরকে জুয়েলারিতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।